আমার ময়না নিউজ নিবেদন করছেন মা তারা হার্ডওয়ার্স ময়না। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাড়ির রং নিয়ে চিন্তা করছেন? বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে পেন্ট ডাক্তার। অত্যাধুনিক মেশিনের সাহায্যে আপনার বাড়ির পুট্টি এবং রং করবে এখন অনেক কম সময়ে। আর হ্যাঁ, কাজে দেরি হলে টাকা তো ফেরত, এটাই তো পেন্ট ডাক্তারের প্রতিশ্রুতি। যোগাযোগ এশিয়ান পেন্টস ও নেরোলেক পেন্টস এর ময়নার সর্বোচ্চ বেশি বিক্রিত ডিলার মা তারা হার্ডওয়ার্স, রানার দোকান, ময়না বৃহস্পতিবারের বাজার, পূর্ব মেদিনীপুর। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933227739। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে সবুজের অভিযান নামে এক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানের মূল কথা ছিল, করব না পরিবেশকে আর অত্যাচার অবজ্ঞা, গড়ে তুলব এ বিশ্ব সবুজে, এই হোক প্রতিজ্ঞা। জলবায়ু দেখুন, আজকে চাষের মৌসুমে আজকে বৃষ্টি নাই, আজকে এই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিতভাবে আপনাদের সবাইকে সেই জায়গায় সতর্ক থাকতে হবে। ব্যবস্থা সেই এলাকায় স্কুল থেকে আরম্ভ করে আইসিডিএস থেকে আরম্ভ করে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে যেখানে আছে সেই জায়গায় সবাইকে উদ্বুদ্ধ করা, ছাত্রছাত্রী থেকে প্রত্যেককে উদ্বুদ্ধ করে আগামী দিনে আমাদের বনাঞ্চল বেশি পরিমাণ তৈরি করতে হবে। সবুজের সমারোহের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হবে, সেই শপথের সভা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমি বেশি কথা বলবো না, আমি শুধু মনে করি আজকের এই শুভ অনুষ্ঠান একটা টকের অনুষ্ঠান না, এটা সারা বছর ধরে আমাদের চলবে। কারণ সবুজকে আমাদের রক্ষা করতে হবে, যেখানে যারা দুষ্টচক্র সবুজকে শেষ করতে চাইছে তার বিরুদ্ধেও আপনারা প্রতিবাদ করুন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সকলের সার্বিক সাফল্য কামনা করে, সহযোগিতা কামনা করে আগামী দিনে সবুজের অভিযান আরো বেশি দীর্ঘস্থায়ী হবে এবং সেই সবুজের অভিযানের উপর দাঁড়িয়ে আমাদের সমাজ ব্যবস্থা, নতুন প্রজন্ম, নতুন পরিবেশ পাবে, এই আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পার্থ ঘোষ, জেলার সভাধিপতি দেবব্রত দাস, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণালকান্তি দাস, জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান আলী সহ বিশিষ্টরা। বিশিষ্ট অতিথিরা গাছের গোড়ায় জলদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। একটি গাছ একটি প্রাণ, এই প্রবাদকে মাথায় রেখে প্রত্যেক অতিথিদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। এছাড়া ভূগর্ভের জলের সঞ্চয়ের কথা বক্তারা তুলে ধরেন। মাননীয় সভাধিপতি মহোদয় বলেছেন, খুব কিছু বলার নেই, দু একটা ছোট ছোট কথা। একটা হচ্ছে যে আমরা যখন দৈনন্দিন কাজকর্ম করি, আমার বাড়িতে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, এটার জন্য সরকারকে বলতে হয় না, জেলা পরিষদকে বলতে হয় না যে এটা করো ওটা করো, তারপরে আমি ভাত খাই, তারপর আমি বাজার যাই, বিকেলে বেড়াতে যাই, এই ধরনের কাজগুলোর জন্য কাউকে বলতে হয় না। তাহলে আমরা যদি এই জল সংরক্ষণ, গাছ সংরক্ষণ, এই ধরনের কর্মসূচিগুলোকে আমাদের দৈনন্দিন জীবনযাপনের অঙ্গ না করতে পারি, তাহলে যে বিপদ এসছে সেই বিপদ আরও বাড়বে। আর যদি করতে পারি তাহলে একদিন এই ধরনের অনুষ্ঠানের দরকার হবে না। কাউকে নিজেকে খাওয়ার জন্য সরকারকে কোনো অনুষ্ঠান করতে হয় না, কোনো মানুষকে জামা পরানোর জন্য সরকারকে বলতে হয় না তুমি জামা পরো, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ। তেমনি যদি আমরা আজকের দিন থেকে এই এটা নিতে পারি, শপথ নিতে পারি যে না, আমার বাড়িতে যেটুকু জায়গা আছে সেখানে গাছ লাগাবো, আমার আশেপাশে যেটুকু জায়গা আছে গাছ লাগাবো, গাছ লাগানোর জন্য সবাইকে সচেষ্ট করব, সবাইকে সঙ্গে থাকবো, একসঙ্গে থেকে কাজটা করব। একইভাবে জল সংরক্ষণ আমরা যদি বাড়িতেই করি, অনেক জল সংরক্ষণ করা যায়, অনেক কিছু করা যায়। আমরা অবলীলায় অবহেলায় অনেক জল নষ্ট করি, সেটুকু যদি করি আমাদের এই ছোট ছোট কাজ, ছোট ছোট প্রয়াসে কিন্তু অনেক 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 উন্নতি সম্ভব। অনুষ্ঠান কেন করা হয়? তাহলে অনুষ্ঠান করা হয় আরেকটু জানিয়ে দেওয়ার জন্য, সবাইকে আরেকটু মনে করিয়ে দেওয়ার জন্য। আজকে বিকেলে 4টার সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় একটি পদযাত্রা করবেন। একইভাবে কিছুদিন আগে আমরা করেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন কলকাতায় জল সংরক্ষণের উপরে, আজকে আমরা গাছের উপরে করছি, একই ধরনের পদযাত্রা আমরা করছি। এই পদযাত্রা কেন?
এই অনুষ্ঠান কেন না সবাইকে মনে পড়িয়ে দেওয়ার জন্য, যেগুলো আমাদের করতে হবে, যে বিপদ আমাদের কাছে এসছে সেই বিপদকে যদি আমরা দূরে সরিয়ে রাখতে চাই তাহলে আসুন আমরা আরো বেশি করে গাছ লাগাই, গাছ বাঁচাই, একই সঙ্গে জল সংরক্ষণ করি। আবার শেষে বলবো যে নিজের জায়গাটা ভাবুন, নিজের আশপাশ, নিজের ঘর, নিজের কাজের জায়গা, যে যেখানে থাকুন, যে যেখানে কাজ করেন, যে কাজই করুন, সেখানে কি করে জলকে বাঁচানো যায়, সেখানে কি করে গাছকে বাঁচানো যায়, গাছকে লাগানো যায়, এই প্রচেষ্টা যদি আমরা সবাই নিই তাহলে আজকে এই ধরনের যে অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হচ্ছে সেগুলো অনেক বেশি সার্থক হবে এবং আমরা একদিন সত্যি সত্যিই এই যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে একদিন আমরা আমরা যারা মানুষ আমরা জয়লাভ করব। সবাইকে ধন্যবাদ। শুভ রাখি বন্ধন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় একতার সদস্য ও সদস্যবৃন্দ, বর্ষ 14তম, আগামী 14 এবং 15 আগস্ট দুই দিন ব্যাপী একতার এই অনুষ্ঠানে সবাইকে আহ্বান জানাই। হোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর।